ইন্দিরা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান সত্যাগ্রহ, কৃষি বিল সহ শ্রমিক বিরোধী শ্রম আইন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অবাঞ্ছিত নীতির বিরুদ্ধে একদিনের অবস্থান সত্যাগ্রহ আন্দোলন জেলা কংগ্রেসের। শিরস্তলায় চলে এই আন্দোলন। জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্তের উপস্থিতিতে এই আন্দোলন সংগৃহীত হয়। কৃষি আইন বাতিল, রেল, ব্যাংক, বিমাকে বেসরকারীকরণ না করা, কর্মসংস্থানের সঠিক নীতি, বিভেদগামী রাজনীতির বিরুদ্ধে এই অবস্থান বলে জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত জানিয়েছেন। এখানে উপস্থিত ছিলেন সুভাষ বক্সী, উমেশ শর্মা, রুমা মুন্সী, শঙ্কর রায়, তপন চক্রবর্তী, চন্দন ঘোষ, স্বপন সরকার প্রমুখরা। ভিসাটা হচ্ছে নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশ মোতাবেক সারা দেশে আজকে কেন্দ্রীয় সরকার যে কৃষক বিরোধী কৃষি আইন এবং শ্রমিক বিরোধী শ্রম আইন চালু করেছে। আপনারা লক্ষ্য করতে পারছেন যে ব্যাংক, বিমা থেকে শুরু করে বিভিন্ন ন্যাশনালাইজড যে সংস্থাগুলি ছিল সেগুলিকে বেসরকারীকরণ করা হচ্ছে। একটা অদ্ভুত অপরিকল্পিত শিক্ষানীতি এসেছে, দেশের বেকারত্ব ক্রমবর্ধমান। তার প্রতিবাদে জায়গায় জায়গায় কংগ্রেস কর্মীরা আজকে অবস্থান সত্যাগ্রহে সামিল হয়েছে। তার অঙ্গ হিসেবে আমরা আজকে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে শিরস্তলায় ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে এই সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়েছি। কোন দল রাজনৈতিক দল বিজয় করছে আমি জানি না, তবে আমার যেটা মনে হয় গত 8-10 মাসের যে পরিবেশ বা পরিস্থিতি তাতে বিজয়া, বিরাট বিরাট উৎসবে মেতে ওঠা, নাচ গান হাসি হুল্লোড়ের মতন অবস্থাটা মানুষের নেই। যারা করছেন তারা হয়তো ভোটে জেতার জন্য, নিজেদের শক্তি প্রদর্শন করবার জন্য এই সমস্ত করছেন। জাতীয় কংগ্রেস অন্য ধারায় চলে, অন্য ধারাতে বিশ্বাসী। আমরা মানুষের জন্য আন্দোলনে নেমেছি কৃষি আইনের বিরুদ্ধে এবং একটা নড়বড়ে বেহাল অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের গণস্বাক্ষর অভিযানও শুরু হচ্ছে।